তো সবাইকে শুভেচ্ছা আজকের ভিডিও টপিক হচ্ছে এসএসটিভি এসএসটিভি মূলত সুলে স্ক্যান টেলিভিশন সাধারণত অ্যানালগ রেডিওর মাধ্যমে সিরিয়ালি ডাটা পাঠানো বা সিরিয়ালি সই পাঠানোর যে মাধ্যমটা অনেকেই ইউজ করে থাকে সেটা হচ্ছে এই এসএসটিভি প্রোটোকল সাধারণত প্রোটোকল বলতে বোঝায় যে একটি নির্দিষ্ট নিয়ম রীতি যা বিভিন্ন স্ট্যান্ডার্ডে যোগাযোগ করার জন্য ব্যবহার করা হয় যেমন আইপি ইন্টারনেট প্রোটোকল তারপরে তেমনি আছে টিসিবি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল ইত্যাদি তো আমরা এখন উইকিপিডিয়াতে এটি সার্চ দিয়ে দেখি যে আসলে এসএসটিভি মূলত কি তো এসএসটিভি মূলত এমএসআর রেডিও অপারেটর যারা তারা ইউজ করে থাকে উইকিপিডিয়াতেই দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন সাধারণত এখানে যে ব্যাখ্যা দেওয়া আছে সেটি মূলত যদি আমরা টেলিভিশনের যে ভিডিও ট্রান্সমিশনের দিকটা যদি দেখি সেটা হচ্ছে মূলত ছয় থেকে সাড়ে সাত মেগাহার্স ওয়াইড দখল করে থাকে কারণ সেকেন্ডে পঁচিশটা থেকে তিরিশটা ফ্রেম যায় আর এখানে যখন একটা সিঙ্গেল ছবি বা এসএসটি সিগনাল পাঠানোর জন্য আমাদের মাত্র তিন কিলোহার্স ওয়াইড ইউজ করলেই হয় তা সাধারণত তিন কিলোয়ার্স হলে তার ওয়াইড খুবই কম হবে ট্রান্সমিশন পাওয়ার কম লাগবে সেই কারণে এটি তাদের থেকেও ছবি নেওয়ার জন্য ব্যবহার করা হতো এই যে দেখাচ্ছে এস 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 স্ট্রাকচার এখানে লেখা আছে যে মডুলেশন ফরম্যাট কি তবে আমি আমার যে ট্রান্সমিটার ব্যবহার করছি সেই ট্রান্সমিটারটা মূলত ডুয়েল সাইড চলে আসছে সেই কারণে আমার দশ কিলোহার যে বেশি ব্যান্ডয়েড নিতে হয়েছে এখানে টেবিল ফরম্যাটগুলো আছে যেমন কোন ফরম্যাট কোন বিজ্ঞানী বা মিশনারি যারা আবিষ্কার করছিলো তাদের নামসহ আর তারা কোন ধরনের স্ট্যান্ডার্ড ব্যবহার করে সেই সম্পূর্ণ টেবিলগুলো দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে বিস্তারিত পড়তে পারেন তো দেখুন এখানে ব্যান্ড নাম্বার দেওয়া আছে হ্যাম রেডিও অপারেটররা কী কী ব্যান্ড ব্যবহার করে থাকে আর কোন ব্যান্ডে স্ট্যান্ডার্ড অনুযায়ী কোন ফ্রিকুয়েন্সিতে সিগনাল পাঠানো হয় সেগুলো এখানে দেওয়া আছে তো বেশিরভাগই এস এলএসবি আর ইউএসবি ব্যান্ড অর্থাৎ আপার সাইড ব্যান্ড আর লোয়ার সাইড ব্যান্ড এই দুটোই মূলত এসএসবি তো এখানে টিভি কিছু স্যাম্পেল দেওয়া আছে আপনাদের একটা সাউন্ড শোনাই দেখুন টিভির সাউন্ডটা মূলত এরকম টো কিছু বিচ্ছিন্ন আকারের টোন আসতে থাকে এই টোন থেকেই মূলত ছবি ডিকোড করা হয় আর এখন ছবি ডিকোড করতে অবশ্যই কম্পিউটারের প্রয়োজন আগের মতো সেই স্ক্যান টেলিভিশনের যে কনসোল ওগুলো এখন আর পাওয়া যায় না তো এটা হচ্ছে আমার সেই তিরিশ মেঘার্জের ওয়াট ট্রান্সমিটার এটা আমি অডিও কানেক্ট করছি আমার ল্যাপটপের সাথে মূলত যেখান থেকে এসএসটিভি সিগন্যাল সিগনাল ট্রান্সমিট হবে আর রিসিভার হিসাবে আমি এসডিআর আরটিএল এসডিআর ব্যবহার করছি তো এখন আমি আমার রিসিভার কম্পিউটারে যাই রিসিভার কম্পিউটার থেকে প্রথমে আমার এই ভিভি কেবল ড্রাইভারটি সিলেক্ট করে রাখি তাতে জানি সাউন্ড সরাসরি অর্থাৎ রিসিভারের যে সাউন্ড ওটি সরাসরি আমার সফটওয়্যারের ভিতরেই প্রবেশ করবে তো আমার যে সফটওয়্যারগুলো ব্যবহার করতে সেই সফটওয়্যারের লিঙ্ক ডিসক্রিপশন আমি দিয়ে দেব যেহেতু আমি এখানে ফ্রিকোয়েন্সি আগে সেট করে রাখছি এ এম দেওয়া আছে দেখুন আমার ব্যান্ডওয়াইথ ড্রাইভার স্যাম্পল রেট স্যাম্পল রেট অতিরিক্ত দিলে আবার অনেক সময় ভালো ছবি নাও আসতে পারে তো তিরিশ কিলো হওয়ার যে আমার ট্রান্সমিটারটিও অন করা আছে তা আপনাদের সুবিধার্থে স্পেকট্রাম দেখতে সুবিধার্থে আমি একটু জুম করে নিচ্ছি আর রিসিভার হিসাবে যে সফটওয়্যারটি আমার নিতে হবে অর্থাৎ ওই যে সফটওয়্যার এম এস এস টিভি যেটা আছে এটা ট্রান্সমিটার রিসিভার দুইটারই কাজ করে ট্রান্সমিটার রিসিভার বললে ভুল হবে এটা মূলত ডিকোড আর ইনকোডের কাজ করে থাকে যার আউটপুট অডিও জ্যাকে পাওয়া যায় আর ইনপুট নেয় মাইক্রোফোন সিস্টেম মাইক্রোফোন বা আক্স কেবল থেকে ইনপুট নেয় তো আমি এটা ওখানে রিসিভার সেকশন রেডির পর এখন আমি আমার ট্রান্সমিটার সেকশনে কাজ করতেছি তো এখানেও আমার সেই একই ধরনের সফটওয়্যার থাকতে হবে তবে এই যে ছবিটা ছবিটার একটি নির্দিষ্ট স্ট্যান্ডার্ড আছে যেন তেন ছবি দিলে মূলত এটি কাজ করবে না ফ্রেমের একটি বিষয় আছে তারপরে রেজুলেশনের একটি বিষয় আছে তো এটা কীভাবে জেনারেট করতে হয় মূলত এটি এসএসটিভি সিগনাল কীভাবে জেনারেট করতে হয় সেটা এখন আমরা এই সফটওয়্যারটা আমি খুঁজতেছি অনেক আগে ইনস্টল করে রাখছিলাম এস এস টিভির টুলস নামে থাকার কথা হ্যাঁ এসএসটিভির টুলস তো এখানে বিভিন্ন ধরনের প্যাকেজ আছে একটা হচ্ছে জেনারেশন আর একটা হচ্ছে ইনকোড ডিকোড ইত্যাদি তো আমি আপনাদের টোপেন করে দেখাই যেমন এটা হচ্ছে এই যে জেনারেট কীভাবে করা হয় তার একটি কনসোল এখানে বিভিন্ন ধরনের প্রোটোকল আছে যেমন স্কট তারপরে মার্টিন এভিআর এভিটি ইত্যাদি ইত্যাদি তো সবচেয়ে বেশ লেট হয় বেশি স্কট ওয়ান টু এগুলোতে আর সবচেয়ে ফার্স্ট হচ্ছে রোবট থার্টি সিক্সে এখানে স্যাম্পল রেটেড সব দেওয়া আছে আর উপরেই দেওয়া আছে কত বাই কত ইমেজ লাগবে আর কত কি ফর্ম্যাট অর্থাৎ বিএমপি ফর্ম্যাট কিনা এগুলো বিএমপি এমপি ফর্ম্যাট আর এখানে আমার ফটো সব সেভেন পয়েন্ট জিরোর মাধ্যমে আমি মূলত রিসাইজ তারপরে এডিটের কাজ করে থাকি তো এখানে যে টিএক্স সেকশনেই দেওয়া আছে যেমন এখানে আমি অটো রোবট থার্টি সিক্সে সিলেক্ট করে রাখছি ছবিটা এভাবে লোড করে রাখছি এখন আমি এখানে আমার কম্পিউটার থেকে টিএক্স বাটনে চাপ দিলে এর যে যে সাউন্ড জেনারেশনটা হবে সেটি মূলত আমার এই ট্রান্সমিটারের ইনপুটে চলে যাবে যেহেতু আমি প্রথমেই দেখাইছি যে আমি আমার ট্রান্সমিটারের ইনপুট যে আক্স কেবলটা ওটা আমি আমার ল্যাপটপের আউটপুটে সংযোগ করছি তো এই ল্যাপটপে বেশি কোনো কাজ নাই আর এখানে এখন আমি অপেক্ষা করতেছি যেমন এখানে দেখুন কিছু নয়েজ সম্মিলিত আসতেছে যেহেতু আমি আগেই বলছি আমি এসএস বি মডুলেশন করতেছি না করতেছি অ্যাম্পিচিউড মডুলেশন আবার ডুয়েল সাইড ব্যান্ড ক্ষেত্রে এখানে অনেক নয়েজ আসতেছে আর তাছাড়া আমি এটা একটু দুই গুণ ফাস্টার দিছি যাতে জানি একটু তাড়াতাড়ি লোড নেয় ভিডিও দেখার সুবিধার্থে এই যে দেখা যাচ্ছে যে ছবিটা অনেক ডিস্ট্রশন আছে অরিজিনাল ছবি তুলনায় তবে যারা এই ব্রডকাস্ট করে যাদের সেটা অনেক সুন্দর তারা একদম সুন্দর ক্লিয়ার ছবি ট্রান্সমিট ও রিসিভ করতে পারে তো এই ছিল আমার এই এসএসটিভি সম্পর্কিত ভিডিও বা একটি শর্ট টিউটোরিয়ালের মতো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এসএসটিভি প্রোটোকল কী কারণে ব্যবহার করা হয় আর কিভাবে বা কাজ করে নেক্সট ভিডিওতে আমি স্যাটেলাইটের যে ইনকোড ডিকোড অর্থাৎ নোয়া স্যাটেলাইট নিয়ে নোয়া স্যাটেলাইটে কিভাবে সিগনাল জেনারেশন করা যায় সেই বিষয়ে আমি ভিডিও দেব তারপর আর টি টি ওয়াই এভাবে ভিডিও দিতে থাকবো যেহেতু আন্দোলনের কারণে অনেক দৌড়ঝাঁপ করা হয়েছে বলে ভিডিও দিতে দেরি হয়েছে সমস্যা নাই আমি সপ্তাহে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করবো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত